আমার এখানে স্টিয়ারিং বক্স যেমন আছে বিভিন্ন আইটেমের আছে, এক্স করোলার স্টিয়ারিং বক্স আছে, এক্সজিওর আছে স্টিয়ারিং বক্স, এক্স নোয়ার আছে, 90-এর আছে, 100-এর আছে, আরও আছে ভিতরে আমার রাখা আছে, জাস্ট স্যাম্পল দেখছি। মোটামুটি সব ধরনের গিয়ার বক্স স্টিয়ারিং বক্স আপনি এখানে পাবেন। এটা হচ্ছে বুস্টার, এটা ব্রেকের বুস্টার, যেটা ব্রেকের কাজ করে, এই যে যেমন বুস্টার, এগুলো সব ব্রেক বুস্টার। ইএস পাওয়া যাবে এখানে, ব্রেক ব্রেক সংক্রান্ত এবিএস পাওয়া যাবে। ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আজকে আবার এসেছি যে রঞ্জু অটোমোবাইলস। এখানে আসার কারণ হলো কিছু ভিডিও ছেড়েছিলাম, এই ভিডিওতে অনেক দর্শকরা আসলে ওনারা জানতে চাচ্ছে যে এখানে গিয়ার বক্স পাওয়া যায়, ইঞ্জিল পাওয়া যায়। এখানে আসলে যে আমরা বলেছি যে গাড়ির সমস্ত কিছু পাওয়া যায়, আসলে গাড়ির সমস্ত কিছু কী পাওয়া যায় এটাও কিছু বলবো। এবং আমরা এখানে দেখলাম যে স্টিয়ারিং বক্স নিয়ে কিছু কথা বলেছে যে এখানে যে স্টিয়ারিং বক্স পাওয়া যায় কিনা, আমরা স্টিয়ারিং বক্সটা আমরা বলেছি হ্যাঁ পাওয়া যায়, কিন্তু আসলে স্টিয়ারিং বক্সটা যে পাওয়া যায় আমরা দেখবো আজকে যে রঞ্জু ওয়ার্কশপের ভিতরে যে ওনার যে বিক্রি করতেছে ওনার সাথে আমি একটু কথা বলবো। আসসালামু আলাইকুম রঞ্জু ভাই, ভালো আছেন? আরে ভাই ভালো আছেন ভাই, এই তো আলহামদুলিল্লাহ। আমরা এসেছি আসলে গতবারে যে কিছু আপনি আমি কিছু ভিডিও আপনি নিয়েছিলাম, সেই ভিডিওগুলো যে অনেকেই আমাকে কমেন্ট দিয়ে লিখেছে এবং অনেকে প্রশ্ন করেছে যে আপনি এখানে নাকি গিয়ার বক্স পাওয়া যাচ্ছে, ইঞ্জিল পাওয়া যাচ্ছে এবং স্টিয়ারিং বক্সটা পাওয়া যায় কিনা, এটা আমরা আসলে ওনারা জানতে যাচ্ছে যে আমার দর্শকরা। আপনি আসলে বলবেন যে আপনাদের এখানে কি স্টিয়ারিং বক্স পাওয়া যায় কিনা? হ্যাঁ, আমার এখানে স্টিয়ারিং বক্স যেমন আছে বিভিন্ন আইটেমের আছে, এক্স করোলার স্টিয়ারিং বক্স আছে, এক্সজিওর আছে স্টিয়ারিং বক্স, এক্স নোয়ার আছে, 90-এর আছে, 100-এর আছে, আরও আছে ভিতরে আমার রাখা আছে, জাস্ট স্যাম্পল দেখছি। মোটামুটি সব ধরনের গিয়ার বক্স স্টিয়ারিং বক্স আপনি এখানে পাবেন। এখানে যে আপনি যে এই স্টিয়ারিং বক্সগুলো আপনি রেখেছেন, এটা এটা কি? এটা হচ্ছে বুস্টার, এটা ব্রেকের বুস্টার, যেটা ব্রেকের কাজ করে, এই যে যেমন বুস্টার, এগুলো সব ব্রেক বুস্টার। এটা এটা কাজটা কি আসলে? এটা ব্রেকটা কন্ট্রোল করে, ব্রেকটার হাওয়াটা দিয়ে, এটা ব্রেকের মূল। এখানে আপনি আমার দর্শকরা আসলে আমার এই ভিডিওটা দেখে অনেকেই ব্রেক এবিএস পাওয়া যাবে এখানে, ব্রেক ব্রেক সংক্রান্ত এবিএস পাওয়া যাবে এখানে। তো মোটামুটি আপনি এখানে সব ধরনের মালই আমরা দেখতেছি এবং দর্শকদের দেখাচ্ছি যে সব ধরনের মালই আপনাদের এখানে পাওয়া যাচ্ছে। এখানে মেন উদ্দেশ্য হলো যে আমরা এসেছি যে আপনার যে এখানে যে স্টিয়ারিং বক্সটা যে পাওয়া যাচ্ছে, সেই স্টিয়ারিং বক্সের মানে সুযোগ সুবিধা কী? ধরুন দর্শকরা যদি আপনার থেকে একটা স্টিয়ারিং বক্স নিতে চায় তাহলে আপনি এটা কী সুযোগ সুবিধা দিতে পারেন? সুযোগ সুবিধা বলতে কি, স্টিয়ারিং বক্সটা লাগানোর পরে এটার গ্যারান্টি থাকে, মূলত কেউ দেয় না, আমি এক মাসের গ্যারান্টি দিই। যদি কোনো সাউন্ড হয়, কোনো সাউন্ড করলে রিপ্লেস গ্যারান্টি, আচ্ছা আচ্ছা, আসবে চেঞ্জ করে দেবে একটা। এটা ধরেন আর একটা সুবিধা আছে এখানে, ধরেন একটা এই স্টিয়ারিং বক্স একজনে যদি আমারে দিয়ে লাগায় সেই ক্ষেত্রে মেকানিক্যাল চার্জ কম আসবে, যেমন ইঞ্জিনের ক্ষেত্রেও তাই। অন্য জায়গায় গেলে যেমন 8-10 হাজার টাকা মেকানিক্যাল চার্জ, আমার এখানে আসলে ওইটা অর্ধেক বা তার কম। আর আপনার থ্রুতে যদি কেউ আসে ইউটিউব চ্যানেল দেখে সেই ক্ষেত্রে একদমই কম, মেকানিক্যাল চার্জটা নামমাত্র 2-3 হাজার বা 4 হাজারের মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখতেছেন যে রঞ্জু ভাই বলতেছে যে আমার এই চ্যানেলে যারা দেখেছেন এবং দেখতেছেন উনি আসলে চ্যানেলের মাধ্যমে সে অনেক কিছু ছাড় দিয়ে দিচ্ছে, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা এখানে আসবেন। আমার স্ক্রিনে ওনার মোবাইল নাম্বার দেওয়া থাকবে, ওনার ঠিকানা দেওয়া থাকবে, উনি ওনার সাথে যোগাযোগ করতে পারবেন। আর একটা কথা হলো যে রঞ্জু ভাই, এখানে আপনি যে স্টিয়ারিং বক্সটা বিক্রি করেন, দেখা গেলো যে অনেকেই যে স্টিয়ারিং বক্সটা আপনি অনেক জায়গায় যেগুলো অনেক রাত্রেবেলা প্রবলেম হয়ে গেছে বা স্টিয়ারিং বক্সের সমস্যা হয়ে গেছে অথবা ইঞ্জিনের সমস্যা হয়ে গেছে বা গিয়ার বক্সের সমস্যা হয়ে গেছে, এখন দেখেন আপনি এখানে আসলে কতক্ষণ আপনি আপনার দোকানটা খোলা রাখেন, যে আপনি কীভাবে সার্ভিসটা আপনি দিতে পারবেন? আমার এখানে সকাল 8:30টার পর থেকে 11টা পর্যন্ত খোলা থাকে। আমার যে কাস্টমারগুলো আছে তাদের তো আমি সার্ভিস দিয়েই থাকি, 24 ঘন্টা সার্ভিস। আপনার ইউটিউব চ্যানেল যারা দেখে আসবে তাদের জন্য 24 আওয়ার্স আমার সার্ভিস থাকবে, যেমন যে কোনো ডিস্ট্রিক্টে, যে কোনো জায়গায়, যে কোনো অবস্থায় আমাকে ফোন দিলে আমি ওই সমস্যার সমাধানের জন্য সেই জায়গায় যাওয়া পর্যন্ত অপেক্ষা করলে আমাকে পেয়ে যাবে। এটা তার মানে আপনি বোঝাতে চাচ্ছেন যে আপনার আসলে এটা 24 ঘন্টা আপনি খোলা একদম রাখতে পারবেন, 24 আওয়ার্স আমার নাম্বার খোলা থাকবে,
গ্যারেজ বন্ধ থাকলেও আমাকে ফোন দিলে পাবেন ইনশাল্লাহ। দর্শক তাহলে রঞ্জু ভাই বলেছে যে উনি যে আপনার উনি চব্বিশ ঘন্টা আসলে উনি সার্ভিস দিতে পারবে, কারণ আমাদের যে চ্যানেলটা যারা পছন্দ করেছেন তারা যদি আপনি দেখতেছেন যে আপনাদের কোনো প্রবলেম হতে পারে বা রাত্রেবেলা কোনো সমস্যা হতে পারে, আপনি ওনার যে ইঞ্জিন যে পার্টসগুলো বিক্রি করে সেসব ধরনের পার্সেল আপনি সুযোগ সুবিধা দিতে পারবে। উনি যে কারণে আপনি রাত্রেবেলা কোনো এক জায়গায় আপনার প্রবলেমে পড়ে গেছে, ওই টাইম আপনি কোনো জায়গায় ইঞ্জিন পাচ্ছেন না বা গিয়ার বক্স পাচ্ছেন না বা আপনি দেখা গেলো যে ওখানে স্টারিং বক্স পাচ্ছেন না, এখন আপনি ওখান থেকে আপনি আসতে হবে, আপনি মালটা কীভাবে নেবেন? আপনি উনি বলতে চাচ্ছে যে আপনারা যদি তার এখান থেকে আবার এই চ্যানেল থেকে যে ওনার নাম্বারটা থাকবে সে নাম্বারে যদি আপনি যোগাযোগ করেন, সেই নাম্বার থেকে সে আসলে আপনাদের যোগাযোগের মাধ্যমে আপনাদের জিনিসটা আপনাদের এখানে পৌঁছায় দিতে পারবে এবং উনি চব্বিশ ঘন্টা আসলে আপনাদের জন্য এটা খোলা রাখবে। চব্বিশ ঘন্টা ওনার গ্যারেজও যদি বন্ধ থাকে তাহলে সে যেভাবে হোক তার মাল, তার গোডাউন আছে, তার দোকান আছে, এখান থেকে যে আপনার যে মালটা লাগবে সে মালটা সে উনি আপনাদের যে ঠিকানা দেবে সে ঠিকানা সে মালটা পৌঁছায় দিতে পারবে। আসলে আমাদের এখানে আসা মূল উদ্দেশ্য হলো, আমি আগেও বলেছি এখনও বলি যে এখানে উনি ভালো একটা সুযোগ সুবিধা দিচ্ছে, তার এখানে ভালো মাল পাওয়া যাচ্ছে, আপনি আসবেন দেখবেন ভালোভাবে দেখে আপনার মালটা কিনে পারবেন। ব্রিয়াস, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা তাহলে আজকে এখানে শেষ করতেছি, ভালো থাকবেন। দর্শক যদি আমাদের রঞ্জু ভাইয়ের সাথে যদি আপনি কোনো যোগাযোগ করতে চান ওনার স্ক্রিনে ওনার মোবাইল নাম্বার থাকবে, অবশ্যই তার মোবাইল নাম্বার আপনি যোগাযোগ করবেন। আজ তাহলে এ পর্যন্তই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।